সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি জোয়ারদা ডেয়ারি ফার্মের নতুন একটি পর্ব। তো বরাবরের মতো আছি আমি মাহমুদ হোসেন রিপন, থাকবো পুরোটা সময় জুড়ে। তো চলে এসেছি জোয়ারদা ডেয়ারি ফার্মের যে ঘাসের জমি আছে, আমি বরাবরই আপনাদের ঘাস সম্পর্কে জানিয়ে থাকি যে আপনারা যারা ডেয়ারি খামার করবেন তারা কোন ঘাসটা চাষ করলে ভালো হবে এবং কি ঘাস চাষ করবেন সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি জোয়ারদা ডেয়ারি ফার্মের যে ঘাসের জমি আছে সেই জমির যে ঘাসটা আপনাদের মাঝে তুলে ধরবো যে এই ঘাসটা কি পরিমাণ বড় হয় এবং আপনার ফার্মের জন্য কিন্তু এই ঘাসটা অনেক উপযুক্ত এবং উপকারী, কারণ এই ঘাসগুলো যত বেশি বড় হবে আপনি খুব কম জমিতে কিন্তু অনেক বেশি ফলন পাবেন, অনেক বেশি ঘাস পাবেন, সেই ক্ষেত্রে আপনার গবাদি পশুর ঘাসের চাহিদা পূরণ করতে পারবেন এবং এই ঘাসটা অতি দ্রুত কাটার মতো হয়ে যায় এবং খুব দ্রুত বড় হয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এই ভুঁইতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘাসটা আছে জোয়ারদা ডেয়ারি ফার্মের, এই ঘাসগুলো আমি দেখাবো। এইটার ঘাসের নাম হচ্ছে নেপিয়ার পাকচং ওয়ান। এই নেপিয়ার পাকচং ওয়ান ঘাসটা কিন্তু আমি এই জমিতে প্রায় 4 বছরের কাছাকাছি সময় ঘাসটা রোপণ করছি। এখনও কিন্তু যে পরিমাণে ঘাস উৎপাদন হয়, অনেকেই দেখাচ্ছে ঘাস লাগানোর পরপরই কিন্তু ঘাসটা নষ্ট হয়ে যায়। আমার এই নেপিয়ার পাকচং ঘাসটা কত উঁচু হয়, কতটুকু কয় ফিট হয়েছে আপনাদের একদম সরজমিন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে দেখাই আপনাদের এই ঘাসটা যে নেপিয়ার পাকচং ঘাসটা কত বড় হয় এবং কি পরিমাণ হয়। তো আমি একটি কাটিয়ে দেখাবো আপনাদের ঘাস একদম সরজমিন মেপে দেখাবো। এটা ধর্মনি আমি ঘাসটা কেটে একদম আপনাদের হাতে কলমে দেখাবো যে এই নেপিয়ার পাকচং ঘাসটা কী পরিমাণে বড় হয়েছে। একটা ঘাসের মনে কাছে নিয়ে আসো এক কাছে, একটা ঘাস কী পরিমাণের হচ্ছে পোয়া ছাড়ছে। এক একটা ঘাসের যে ঝাড়, এক ঝাড়ে আপনার এক একটা গরু এক একটার খাবার হয়ে যাবে এমন একটা অবস্থা। ঘাসটা কত ফিট লম্বা হয়েছে আমি একটা দেখাবো একেবারে গোড়ার থেকে, দেখতে পাচ্ছেন এই যে আমি একটা ঘাস কাটলাম, অথচ এটা দেখেন এটা কিন্তু শক্ত, এর ভিতরে কিন্তু নরম একদম এটা। তো এটা আমি এখন মাপ দেব, 1 2 3 4 5 6 7 আট, আট হাতের থেকে একটু বেশি, তাহলে আটের অর্ধেক কত, 4 8 4 12 12 ফিট লম্বা এই ঘাসটা, টোটালি 12 ফিট লম্বা। ক্যামেরা এর কি ধরো 12 ফিট লম্বা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে কিন্তু লেগল পাওয়া সম্ভব না, প্রায় 8 হাত এই ঘাসটা। আর এর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এর পাতা, পর্যাপ্ত পাতা হয় আর এই ঘাসের ফলন বেশি। তো আপনারা যারা এই ঘাস লাগানোর চিন্তাভাবনা করছেন বা নতুন খামার করবেন ভাবছেন তাদেরকে বলবো ঘাস ছাড়া আপনি ফার্মিং করার জন্য আসবেন না, কারণ ঘাস ছাড়া আপনার ফার্মটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আর এই ঘাস ছাড়া ফার্ম টিকিয়ে রাখতে হলে যদি বিচেলি কিনে বা খড় কিনে আপনি খন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এই যে জোয়ারদা ডেয়ারি ফার্মের যে ঘাসগুলো আছে, আমি কিন্তু বর্তমান জোয়ারদা ডেয়ারি ফার্মে 100% ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করছে, কারণ বিচেলি 2500 থেকে 3000 টাকা কিন্তু সবসময় থাকে, বছরের সময় একটু কম থাকে। তো সেক্ষেত্রে প্রতি 10 দিন বা 12 দিন পরপর 1000 বিচেলি যদি করাই করে গরু লালন পালন করতে হয় সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তো আপনারা যারা 2টা 5টা গরু লালন পালন করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ঘাসের জমি তৈরি করুন যদি খামার করতে চান। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে নেপিয়ার পাকচং ওয়ান ঘাসটা কিন্তু অনেক শক্তি, 1 কেজি ঘাসে আপনার 2 মেগাজুল শক্তি থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ঘাসটা লাগাতে পারেন। আর আপনার যে খড়টা দিচ্ছেন খড়টা কিন্তু 1 কেজি খড়ে 0.02% শক্তি থাকে, সেক্ষেত্রে আপনি ঘাস দিবেন কি খড় দেবেন সেটা আপনার ব্যাপার। আমি বাস্তবে প্র্যাকটিক্যালে যেটা জানি বা পাচ্ছি সে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি যাতে আপনাদের উপকারে আসে। তো আমি জোয়ারদা ডেয়ারি ফার্মের ঘাসটা দেখালাম এবং আপনাদের গ্যাদারতে একটু জানাতে চাই যে জোয়ারদা ডেয়ারি ফার্মের এই ঘাসের কাটিং যদি কারো লাগে একদম বিনামূল্যে আপনি এসে আমার জমি থেকে এই ঘাসের কাটিংগুলো নিয়ে যেতে পারেন একদম ফ্রি, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যদি আমার কাছ থেকে এসে নিতে চান কেউ এই ঘাসের কাটিংটি একদম ফ্রি আপনারা এসে নিয়ে যেতে পারেন।
তো আপনারা যারা নিচে চান দেখতে পাচ্ছেন একদম চমৎকার কিন্তু কাটিং হয়েছে। আর একটা বিষয়, এই ঘাসটা কিন্তু যতই ই হোক এই ঘাস বেশি একটা শক্ত হয় না, পুরোপুরি সবকিছু উপরে হালকা একটু শক্ত হলেও ভিতরে কিন্তু নরম। পুরো আমি একটা কিছু ফেলি না, এটা কিন্তু আমি গাবিকে বা গরুকে দিলে সব খেয়ে ফেলে। হালকা একটু থাকে যদি অতিরিক্ত বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে। আসে কত বড় হয়েছে, আপনারা যারা এই ঘাসের পোয়া সংগ্রহ করতে চান তারা ডিসক্রিপশনে জর্দার চ্যানেলের নাম্বার দেওয়া আছে, জর্দার চ্যানেলের নাম্বারে ফোন করে আপনারা এই ঘাস যাদের প্রয়োজন আপনারা এই ঘাসের কাটিংটা নিতে পারেন। আমি অবশ্য কাটিং করি না, যাদের প্রয়োজন হয় তারা এসে নিয়ে যায়। তো আপনাদের যারা জর্দা ডেয়ারি ফার্মের সাথে যুক্ত আছেন বা খামার করতে চাচ্ছেন, ঘাসের জমি তৈরি করবেন, তাদেরকে বলবো আপনারা ঘাসের কাটিং লাগলে নিতে পারেন। তো দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের আরেকটা জিনিস বলি, ঘাস আপনারা কীভাবে কাটবেন, আপনারা অনেকেই ঘাস কাটার সময় কিন্তু উঁচু করে কাটেন, উঁচু করে ঘাস কাটলে কিন্তু ঘাসটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা জমিতে বেশি দিন ঘাস কিন্তু উৎপাদন করতে পারেন না। যখন ঘাস কাটছি তখন কিন্তু একদম মাটি সমান করে ঘাসটা কাটছি। আপনারা যারা ঘাস কাটবেন তারা অবশ্যই একদম মাটি সমান করে ঘাস কাটবেন। দেখি এই ভুঁইতে এই জমিতে প্রায় 3.5 বছর ঘাস লাগাইছি, তা মনে হচ্ছে না যে এইখানে আপনার একটা পোয়া উঁচু আছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখানে নাই। তো আপনারা যারা ঘাস কাটবেন তারা অবশ্যই যত দূর পারেন একদম মাটি লেভেল করে ঘাস কাটার সাথে সাথে, কিন্তু গতকালকে কাটা হয়েছে কুশি কিন্তু বেড়ে গেছে। আমি আর একটা ঘাস দেখাবো যেগুলো ঘাস কাটার অভাবে ঘাস নষ্ট হয় তার একটা বাস্তব প্রমাণ আপনি দেখাবো। এখনই আমার পাশে একটা ভুঁই আছে, কেমন হয়েছে বা এই বেশ কিছুদিন মানে আমার এই ভুঁড় অনেক পরে কিন্তু এই ঘাসটা লাগাইছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এটা কিন্তু একদম মোতামতো হয়ে গেছে, কারণ এই ঘাসটা কত উঁচু করে কাটার কারণে এই ঘাসটা কিন্তু ভালো হবে না। একই ঘাস কিন্তু এই ঘাস দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা, এত উঁচু উঁচু হয়ে গেছে, এই ঘাসে কিন্তু ফলন পাবে না, বেশি একটা ঘাস হবে না। এই যে ঘাসগুলো হবে বাট যদি নিচে করে কাটতো অনেক বেশি হতো। এই যে দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স